প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদের সাথে সপ্তম শ্রেণীর ইংরাজি বইয়ের ইউনিট 2.8 শেয়ার করব। এখানে যে টেবিলটা তোমরা দেখতে পারছো, এখানে কলাম এতে যতগুলা ওয়ার্ড রয়েছে, এই ওয়ার্ডের অ্যান্টোনিম, অ্যান্টোনিম মানে কি, বিপরীত শব্দ। কলাম এতে যে ওয়ার্ডগুলো রয়েছে, এই ওয়ার্ডের বিপরীত শব্দ এখানে রয়েছে, সেইটাই তোমাদের লিখতে হবে। যেমন অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট মানে কি, গ্রহণ করা। তাহলে অ্যাকসেপ্টের বিপরীত কি হবে, অবশ্যই রিফিউজ, রিফিউজ মানে প্রত্যাখ্যান করা। এভাবে তোমাদের লিখতে হবে। তো এটা তোমরা কিভাবে লিখবে আমি অলরেডি এখানে লিখে রেখেছি, আশা করছি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। সুতরাং ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড স্টে কানেক্টেড। দেখো, প্রথমে ছিল অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, তাহলে এর বিপরীত হবে রিফিউজ। দুই নম্বরে অ্যালাইভ মানে জীবিত, এটার বিপরীত ডেড, ডেড মানে মৃত। তিন নম্বরে অ্যাডভান্টেজ মানে সুযোগ সুবিধা, এটার বিপরীত ডিসঅ্যাডভান্টেজ মানে অসুবিধা। ডিপ মানে গভীর, শ্যালো মানে অগভীর। পাঁচ নম্বরে ইজি, ইজি মানে সহজ, এর বিপরীত ডিফিকাল্ট, ডিফিকাল্ট মানে কঠিন। ছয় নম্বরে ডিভাইড, ডিভাইড মানে ভাগ করা, তাহলে এটার বিপরীত ইউনাইট, ইউনাইট মানে কি, একত্রিত করা। সাত নম্বরে অ্যাড, অ্যাড মানে যোগ করা, এটার বিপরীত সাবস্ট্রাক্ট মানে বিয়োগ করা। আট নম্বরে ব্রেভ, ব্রেভ মানে সাহস, এটার বিপরীত কাওয়ার্ড, কাওয়ার্ড মানে ভীরু। নয় নম্বরে কমপ্লেক্স, কমপ্লেক্স মানে জটিল, এটার বিপরীত সিম্পল, সিম্পল মানে সহজ। দশ নম্বরে ডিস্ট্রয় মানে ধ্বংস, এটার বিপরীত ক্রেট, ক্রেট মানে সৃষ্টি। এরপরে ফুল মানে পরিপূর্ণ, তাহলে এটার বিপরীত এমটি মানে শূন্য বা খালি। ফাইনালি হিউজ মানে বিশাল, এটার বিপরীত টাইনি মানে খুবই অল্প বা ক্ষুদ্র। তাহলে আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। আজকের ভিডিওটি এই পর্যন্তই, ইনশাল্লাহ নেক্সট ভিডিও 2.9 আমি তোমাদের সাথে শেয়ার করবো।